শুধু কথার ফুলঝুরি নয় সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে নির্বাচিত প্রার্থীদের কাজ করার পরামর্শ দিয়েছেন ঢাকা আট আসনের ভোটাররা দেশের উন্নয়নে মনে দ্বিধা দ্বন্দ্ব না রেখে সৎ ও যোগ্য প্রার্থীকেই ভোট দেওয়ার প্রতিশ্রুতি তাদের সাকির আদানের রিপোর্ট দক্ষিণ সিটিতে ঢাকা আট আসনের নতুন সীমানাতেও ওয়ার্ড আছে নয়টি ভোটার দুই লাখ চৌষট্টি হাজার আটশো জন আমাদের প্রত্যাশা একটাই যে তারা যেই প্রত্যাশা আমাদের দিবে সেটা যাতে তারা ফুলফিল করে অবরোধ আপনার আগুন জ্বালা পোড়াও এগুলো হয়েছে এগুলো যে বাংলাদেশের কখনো না হোক যে দেশ ভালো চালাবে তাদের তাদেরকে আমরা ভোট দেবো ইনশাল্লাহ রাজধানীর গুরুত্বপূর্ণ এসব ওয়ার্ডের ভোটাররা বলছেন যেই নির্বাচিত হোক তার কাজ হওয়া উচিত জনগণের নিরাপত্তা নিশ্চিত করা আমনা চাই নিরাপত্তা একদম সুস্থভাবে থাকা এমন একটা প্রার্থী চাই যে প্রার্থী কিনা আমাদের সমস্ত কিছু নিরাপত্তা দিতে পারে নির্বাচিত হয়ে দেশের জন্য ভালো কাজ করতে হবে দশ বছরে আমাদের অনেক উন্নয়ন হয়েছে এবং ঢাকা শহরে অনেক সুন্দর এবং সারা বাংলাদেশ ব্যাপী একটি উন্নয়ন হয়েছে দেশের জন্য ভালো কিছু করলে আমাদের মানে এটাই ভালো লাগবে মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে প্রার্থীদের মনোযোগ দেওয়ার পরামর্শ তাদের শিক্ষা এবং মাদক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করতে পারবে ওদেরকে আমি ভোট দিব যে নির্বাচিত হোক হোক না কেন জনপ্রতিনিধিদের কাছে আমাদের একটাই আশা যে যে বন্ধ করা ঢাকা আট আসনে দু থেকে চোদ্দ দলের এমপি রাশেদ খান মেনন এবারও মনোনয়ন পেয়েছেন বিএনপির দুই প্রার্থী মির্জা আব্বাস সাজ্জাদ জহির এবং স্বতন্ত্র সহ জন প্রার্থী এ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাকের আদান চ্যানেল আই ঢাকা